present continuous এবং present perfect continuous আমরা বলছি দুটো টেন্স একসাথে বলবো তো আমি বোর্ডের ভিতরে লিখছি present continuous এটাও present continuous লিখছি বাট মাঝখানে একটু গ্যাপ আছে জাস্ট ক্লারিফাই করার আমরা ফার্স্টলি হচ্ছে এটার ইংলিশের যে ব্যাপারটা সেটা জানবো যে ইংলিশে আসলে অর্থগতভাবে কি আছে তারপর এটা বাংলায় এটা বুঝবো যে বাংলায় কোনটাকে present continuous বলে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যদি আমরা এটার ইংলিশ ভার্সনটা বুঝতে পারি বাংলা ভার্সন বুঝায় অনেক ইজি ফার্স্ট অফ অল লেটস কাম ব্যাক টু দ্য লেসন present continuous and present perfect continuous okay দুটো continuous দুটোই continuous present continuous এটাও present continuous but এখানে একটা শব্দ যোগ হচ্ছে perfect অর্থাৎ দুটো continuous এর মধ্যে হচ্ছে perfect best but এটার ইউজটা মানে আমরা এত কম পড়ি এবং এটাকে আমরা ইউজই করি না সব কাজ আমি যত continuous আছে সবাই present continuous তে চালা দেওয়ার চিন্তা করি তাহলে একটু জেনে নেই আসলে ব্যাপারটা কি present continuous এবং present perfect continuous এর মধ্যে পার্থক্য কি পার্থক্য কি শুনো দুটো একদম কাছে আছে একই পার্থক্য একটা জায়গায় আছে পারফেক্ট হয় যেমন আমাকে জিজ্ঞেস করলো হচ্ছে আমার আম্মু জিজ্ঞেস করলো বাবা তুমি কি করো আম্মু আমি টিভি দেখছি ওকে টিভি দেখছি টিভি দেখা ইংলিশ আর টিভি দেখানো বক্স ওয়াচিং টিভি পারফেক্টে আবার হ্যাপিং চলে আসে এটাকে প্রেজেন্ট পারফেক্ট বলা হচ্ছে এটা যে এই স্ট্রাকচারটা যখন আমি ইউজ করবো তখন আমি টাইম ইচ্ছা করে টাইম ইউজ করতে পারবো এটা টাইম ইউজ করে সঠিক পারফেক্টলি হয় আই বিন ওয়াচিং টিভি ফর টু আওয়ার্স আসলে কতক্ষণ ধরে দেখতেছি সেই যে টু আওয়ার্স সেটাকে আমি এখানে ইউজ করতে পারতেছি সেটা একটা বুঝতে হবে হচ্ছে টু আওয়ার্স আই হ্যাভ বিন ওয়াচিং টিভি ফর টু আওয়ার্স বাট এটাতে কিন্তু ফর টু আই এম ওয়াচিং টিভি ফর টু আওয়ার্স স্পিকিং এ চলে বাট নট পারফেক্ট মানে স্পিকিং ওটা গ্রামাটিক্যালি অতটা ভালো হয় না বাট এইটার ক্ষেত্রে এটা আমি চাইলে এখানে আমি টাইপ ইউজ করতে পারবো অর্থাৎ পারফেক্টলি আমি ডিফাইন করতে পারি যে আমি কাজটা কতক্ষণ ধরে করতেছি এই কারণে এটাকে বলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউস আমরা যতটা প্রেজেন্ট কন্টিনিউস ইউজ করি যারা নেটিভ স্পিকার তারা কিন্তু প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউস করে তাকে জিজ্ঞেস করবো ওয়াট ইজ ড্রিমস ও ওয়েল আই হ্যাভ বিন ওয়াচিং টিভি ও কিন্তু বেশিরভাগ স্ট্রাকচারে এটা অলমোস্ট 80-85% কেস যখন মানে ক্ষেত্রে সে ই টেন্সটা বেশি ইউজ করে নেটিভ স্পিকার আপনার কিন্তু তুমি কী করো আই এম ওয়াচিং টিভি নেটিভ স্পিকার তুমি কী করো আই এম ওয়াচিং টিভি সো এইটা হলো পার্থক্য আর কিছু না আর দুটো কিন্তু অর্থে একই আর এটা পারফেক্ট এই কারণে যে এখানে পারফেক্টলি আমি টাইম ক্যাপ করতে পারতেছি দিস ভেরি ইন্টারেস্টিং সো আসলে দুটো টেন্স একই জাস্ট দেখেন স্ট্রাকচার জাস্ট এখানে পার্থক্য আর বাকি সব একই আই এম ওয়াচিং টিভি আই হ্যাভ বিন ওয়াচিং টিভি জাস্ট এখানে টাইম অ্যাড করা যাবে বাট যদি আমি টাইম অ্যাড না করতেও চলে I love to use this present perfect continuous. It's better because if you like to use your time, then you can use it. Like, for example, how long have you been teaching here? Well, then it's easier. I have been teaching here for 2 hours, for 3 hours. So I'm easy to use my time to add in the vertices. So that's why I find it interesting and I find it user friendly. So I'm going to use it. Okay, I'm watching, but I'm going to use it for actually. It has like native speaker, they do. To generate? আচ্ছা বাংলায় এগুলি দেখে কীভাবে বুঝবো যে আপনি কোনটা প্রেজেন্ট কন্টিনিউয়াস আর কোনটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস যদিও আমরা ইংরেজির সাথে মিল রেখে বাংলায় প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস অ্যাড করছি আসলে বেসিক্যালি বাংলায় কিন্তু একই রকম ফর এক্সাম্পল তুমি কী করতেছো হ্যাঁ আমি তো টিভি দেখছি টিভি দেখতেছো টিভি দেখছি খুব সুন্দর মনে টিভি দেখছি কী করতেছো টিভি দেখছি কী করতেছো খাচ্ছি কী করতেছো ঘুমাচ্ছি এর আগেরটা ছিল প্রেজেন্ট ইনডেফিনিট ছিল এই ও
প্রেজেন্ট ইনডিফিনিটির ক্ষেত্রে বলছিলাম এই ইও বাট প্রেজেন্ট কন্টিনিউয়াস এর ক্ষেত্রে বাংলা যেটা বাড়ি খায় সেটা হচ্ছে চচ খাচ্ছি ঘুমাচ্ছি এইটার ক্ষেত্রে সেম দু ঘন্টা ধরে ঘুমাচ্ছি সেম সো আমাকে মাথায় রাখতে হবে যে আমার চস ছ যেটা সেটা বাড়ি খেলে আমাকে বুঝতে কথা বলছো এই কি করতেছো স্যার আমি ঘুমাচ্ছি কি করতেছো খাচ্ছি কি করতেছো তুমি দেখছি এই যে আমার চ ছোট বাড়ি খেতেছে খেয়াল করতে হবে আমাকে চ ছোট বাড়ি খাচ্ছে কিনা শুদ্ধ বাংলায় যেটা চ ছোট যদি বাড়ি খায় তাহলেই বুঝতে হবে যে মানে চ ছোট যদি আসে একটা হচ্ছে কি করতেছো এই তো চিন্তা করছি ভালো লাগছে না চিন্তা করছি এ লাগছে না হ্যাঁ এটা ভালো লাগছে সো মজা পাচ্ছি এই যে পাচ্ছি বলার সময় একটা চচ্ছ বাড়ি খায় এই চচ্ছটা হচ্ছে কন্টিনিউয়াস সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস ইউজ করুন আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস ইউজ করি কিনা কেন বোথ আর সাইন সো আমাদের জন্য এটা যেটা বাংলায় বুঝলাম বাংলায় ইজি চচ্ছ এখন আমরা একটু প্র্যাকটিসে চলে আসি তাহলে ইজি হয়ে যাবে ওকে চলে আসি আমার প্রেজেন্ট কন্টিনিউয়াস আমি শর্টে লিখব প্রেজেন্ট কন্টিনিউয়াস পিসি আর এটাও কন্টিনিউয়াস প্রেজেন্ট পারফেক্ট পিপিসি আর দুটোর আমরা স্ট্রাকচার শিখি প্রথমে আর দুটাই চলছে প্রেজেন্ট কন্টিনিউয়াস স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট অ্যাম ইজ আর আরেকটা জিনিস হচ্ছে খুব ইম্পর্টেন্ট কন্টিনিউয়াস মানে হচ্ছে কাজটা চলতেছে বাংলা যেটা চলছে সেটা ইংলিশে অবশ্যই মনে করো কন্টিনিউয়াস একটা যে টেন্সিভ হোক প্রেজেন্টের হোক পাস্টের হোক ফিউচার অবশ্যই ভার্বের সাথে আনছি তার জন্য টেকনিক যে আমি কন্টিনিউয়াস বলা মানে হচ্ছে আমি ভার্বের সাথে আনছি যোগ করতে সো সাবজেক্ট আমি স্যার প্লাস ভার্বের ভার্ব ওয়ানের সাথে আনছি সো আমি দ্য ভার্ব এটা ইম্পর্টেন্ট প্লাস অবজেক্ট ঠিক প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস এর শুধু একটা চেঞ্জ সাবজেক্ট প্লাস হ্যাভ অর হ্যাজ বিন যাদের জন্য লেসেটটা বানানো তারা জানি কার সাথে অ্যাম বসে কার সাথে ইউজ করে কার সাথে আর বসে তারপর যদি আমি একটু বলি তো আয়ের সাথে সবসময় বলি আই অ্যাম আর থ্রি পিএস যেগুলো আছে থার্ড পার্সন সিঙ্গুলার সেগুলোর ক্ষেত্রে হচ্ছে ইজ বসে থার্ড পার্সন সিঙ্গুলার আমি তো বলছি উইচ ইজ দ্য হি সে ইট এভরি নেম আর আরেকটু আছে ওই অ্যান্সার হি ইজ সেইং যেটা পড়াইছি আমি ওই যে ইয়াতে আর রাইটিংয়ে সেখান থেকে দেখে নিতে পারেন আর আর তো অবশ্যই থার্ড পার্সন প্লুরালের ক্ষেত্রে তো প্লুরাল যে আছে তা থার্ড পার্সন থার্ড পিপি থার্ড পার্সন প্লুরাল তো থ্রি পিপি ইউজ করলাম ওকে এটা তো আমি জানি থার্ড পার্সন সিঙ্গুলারের ক্ষেত্রে আছে থ্রি পিএস এর ক্ষেত্রে হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার থার্ড থ্রি হচ্ছে থার্ড বি থার্ড পার্সন সিঙ্গুলার সেগুলোর ক্ষেত্রে হবে হ্যাজ আর থার্ড পার্সন প্লুরালের ক্ষেত্রে থ্রি পিপি সেগুলোর ক্ষেত্রে থার্ড পার্সন সিঙ্গুলার যদি আরেকটু আলোচনা করি বাকিগুলি থার্ড পার্সন প্লুরাল তো সেগুলির ক্ষেত্রে হচ্ছে থার্ড পার্সন আমার হ্যাপ বসবে আয়ের সাথে হ্যাপ বসবে এবং থার্ড পার্সন প্লুরাল হ্যাজ আছে থার্ড পার্সন সিঙ্গুলার এগুলির সাথে সো আমি স্ট্রাকচারটা মোটামুটি বুঝে নিলাম আমার এটা ইজি হয়ে যাবে যখন আমি আর একটু এটা এক্সারসাইজ করবো আর একটু এক্সাম্পল দেবো তখন আমার জন্য ইজি হয়ে যাবে সো খুব বেশি কঠিন না জাস্ট আমি স্ট্রাকচারটা শিখে নিলাম এই টার্মগুলি টেকনিক্যাল টার্ম বোঝার জন্য থ্রি পিএস লিখছি থার্ড পার্সন সিঙ্গুলার থ্রি পিএস থার্ড পার্সন প্লুরাল আর তো আমরা বুঝতে পারলাম থার্ড পার্সন সিঙ্গুলারগুলো এগুলো আর বাকিগুলো হচ্ছে সবগুলি হচ্ছে থার্ড পার্সন প্লুরাল রাইট সো সো এই স্ট্রাকচারটা মনে রাখার সময় অবশ্যই আমি যেটা লিখবো এটার সাথে অবশ্যই লিখবো এটা কখনো জাস্ট এটার ইয়াতে শুরুতে বা এখানে বা যেটা আমাকে সবসময় মনে রাখতে হবে এটা যেন চচ অর্থাৎ বাংলার শেষ বাকি যে ভার্বটা থাকবে সেটা বাড়ি থাকবে চচ আমি খাচ্ছি ঘুমাচ্ছি করছি যাচ্ছি নাচছি দেখছি সো চচটা বাড়ি সো আমি যদি এখন এক্সাম্পলে চলে আসি আর এই দুটো ড্যান্স করার সময় আমরা একসাথেই পড়বো সোশ্যাল যাতে আমার শিখতে সুবিধা হয়
Same example, Nick. You got to show on a cricket touch. আমি ক্রিকেট খেলছি ওকে সো লেখা এটা আমি লিখতেছি একদম যেটা মুখ থেকে বের হয় সেটা আমি লিখে খেলছি হ্যাঁ আপনি যেভাবে আমি খেলছি আমি চকচরে ইউজ করবো আমি ক্রিকেট খেলছি কি করছো ক্রিকেট খেলছি আমি ক্রিকেট খেলছি তো প্রথমটা হচ্ছে সাবজেক্ট আর বাংলাদেশের ভারতীয় শেষে থাকে এটা আমরা একদম প্রথমে পড়ছি তো সাবজেক্ট ভারবেশন অবজেক্ট ক্রিকেট খেলছি আমি আই খেলছি খেলছি চকচর যেহেতু আছে ভারবের সাথে আইএনজি আইয়ের সাথে কি বসে অ্যাম I'm playing. I'm playing cricket. So the present present continuous, the present perfect continuous, can we work over? Okay, I have been playing cricket. I'm cricket kills. The perfect. Or ভিডিও লেসন বানানোর যে পারপাস সেটা হলো ইংলিশটাকে ইজি করা ইউজার ফ্রেন্ডলি করা কারণ এগুলিকে এত রুলসের মাধ্যমে ফেলে দিচ্ছে যে আমি এটা কী হবে ওইটা কী হবে এটা না জাস্ট কোয়াড্রেট ফিক্সটা যেন আমি খুব ইজিতে পেয়ে যাবো মানে আমি চিন্তা করার সাথে সাথেই যেন আমার ব্রেনে চলে আসে সো এখন আমার জন্য খুব ইজি আমি ক্রিকেট খেলছি ছ মাস এই মুহূর্তে আমার প্রবলেম হচ্ছে যে আই হ্যাভ প্লেইং ক্রিকেট অর আই হ্যাভ বিন প্লেইং ক্রিকেট সো আমার এটা বাড়ি যাচ্ছে না কারণ আমাকে এটা দুটো একই টেন্স পারফেক্ট ওকে এটা কিন্তু সুবিধা যে আমি টাইম অ্যাড করতে পারতেছি But if you have a time, you can see that you have a time. So it's better. What are you doing? I have been playing cricket. Oh, yeah. I've been playing cricket for 3 hours. Okay, I've been playing cricket with my friends. So it's better. It sounds good. So, I have a sentence name. To write, you know, do you remember writing it on my present continuous? Present perfect continuous. Or. নোট করে আমি আমি একটি কথা বলি এখানে আমি হয়তো চার পাঁচটা ছটা আটটা লেখছি কিন্তু আমার যে ইয়ে ফেসবুক পেজ সেটা আছে স্প্যান স্কুল অফ ইংলিশ ওটাতে লাইক দিলে ওটাতে অনেকগুলি এক্সারসাইজ আমি আপলোড করে দেওয়া ওগুলি অবশ্যই ওই এক্সারসাইজগুলি করবে দেখবে যে স্মুথ হয়ে গেছে আর যদি কোনো কোয়েশ্চেন থাকে ইউ মাস্ট লিভ এ কমেন্ট টু দ্য কমেন্ট বক্স সো উইল গেট অ্যানসার সো আমি ক্রিকেট খেলছি আমি তো সোজা নেই আমি ভাত খাই যদি সবসময় বলি একটু পার্থক্য দেখাবো ইনফিনিট এবং কন্টিনিউসের সাথে অটোমেটিক একটা পার্থক্য হয়ে যাবে আমি ভাত খাই এটা হচ্ছে ইনফিনিট খাই সো কিন্তু কন্টিনিউস হচ্ছে আমি একটু চেঞ্জ হয়ে যায় বাংলায় I have had khatsi. I'm eating rice. I have been eating rice. Okay. Almost saying I'm eating rice. And I'm bad kachi. I've been eating rice. Man, what's happening? Bad kachi. I've been eating rice. Man, what's happening? Show. I'm not getting too much. I'm only 2 hours of eating bad kachi. Total of it. Rami bad kachi. All the continuous. Itte ador kiri. Itte ekhi dinis to. Khamo kya ador tena bache lagti. Tena bad. So I have. I'm eating rice and I've been eating the same. It's better. It sounds better. আমি এটা হলো পারফেক্ট উইথ আমি ব্যাখ্যা করছি প্রথমে যেটা পারফেক্ট যদি কারো যদি কোয়েশ্চেন থাকে আর যদি আমার ইংলিশ টিচিং লাইসেন্স বাতিল করতে তো সমস্যা নাই বাতিল করে দেবো কিন্তু লার্নার্সদের জন্য যদি শিখতে অসুবিধা হয় আমি ওটাকে যেভাবে ইজি হয় ওইভাবে আনছি সো লাইসেন্স বাতিল হলো করে কিছু না আই ডোন্ট কেয়ার অ্যাবাউট ইট ওকে তারপর আরেকটা এক্সাম্পল নেই ইনফিনিটটা দেখে আমি কম্পিউটার ব্যবহার করি কম্পিউটার
কন্টিনিউস অবভিয়াসলি কন্টিনিউস ইন ইফ আমরা কম্পিউটার ব্যবহার করি শেষ সাউন্ডটা ই করি ওকে এটা একদম শেষ সাউন্ডটা ধাক্কা দিত হ্যাঁ কম্পিউটার ব্যবহার করি লাস্ট থেকে কি আসছে এখন যদি আমি দিই আমি সেম কম্পিউটার ব্যবহার করছি শেষ সাউন্ডটা করছি করছি চচ করছি যখন চচ মানে একটা বাড়ি দিবে I am using computer. Although I'm using present perfect continuous like it, I have been present am user or present perfect continuous have been user. I have been using computer. Chinese there are two problems with other টান্স গুলি বুঝি নাই ফার্স্ট আমি ওদের এইভাবে যদি বুঝে নিত তখন ভালো হতো বাট এখন আমি ওদের টান্সটা বুঝি সো ওদেরকে রিলেট করে দেই সো তাদেরও অতগুলি টান্স নাই আমরা মনে হয় ইংরেজিতে মতো 12টা টান্স ইউজ করি চাইনিজদের টান্স মনে হচ্ছে 8টা কি 9টা বেস্ট 10টা হবে টান্স হবে এর চেয়ে বেশি ইউজ করে ওরা ওই 7-8টা টান্স দিয়ে বলে এবং চাইনিজ বেসিকলি ইজি আমাদের গ্রামারটা হচ্ছে অলমোস্ট ইংলিশের একটা মানে বাংলা ভার্সন সো এই কারণে আমাদের সাথে কনফিউজ কিন্তু আমরা কিন্তু আসলে কন্টিনিউয়াস ইউজের সময় দুটো কন্টিনিউস একটা ইউজ করি চাইনিজও ওই একটা ইউজ করে কন্টিনিউয়াস সো উইজ ল্যাঙ্গুয়েজ ইজ রিলেটেড টু বিউটি আর এটা এক্সাম্পল দিই লাস্ট এক্সাম্পল এই লেসনে সেদিন সেদিনে সে ঘুমায় অবশ্যই এটা কি কন্টিনিউয়াস না যেহেতু সে ঘুমায় লাস্টে অন্তত অ আছে অলমোস্ট বুঝে গেছে অ থাকলে তো ইনডিফিনিট নট কন্টিনিউয়াস ইয়া দ্যাটস গ্রেট সে ঘুমায় আর আছে সে ঘুমাচ্ছে ওকে সে ঘুমায় ইনডিফিনিট সে ঘুমাচ্ছে সো সেক্ষেত্রে হি আর হি ক্ষেত্রে ইজ আসে আমরা জানি থার্ড পার্সন সিঙ্গুলার ক্ষেত্রে সবসময় ইজ বসে সো হি ইজ স্লিপিং আর সবসময় কন্টিনিউস মানে হচ্ছে ভার্বের সাথে আই দিয়ে যোগ হয় স্লিপিং অথবা লিখতে পারি হি হ্যাজ বিন স্লিপিং হির কারণে কিন্তু হ্যাভ পড়বে না হি হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার ওর ক্ষেত্রে সবসময় হ্যাজ বসে সো হি হ্যাজ বিন স্লিপিং আরেকটু আমি স্ট্রাকচারটা একটু রিভিউ করে নিই প্রেজেন্ট কন্টিনিউয়াস স্ট্রাকচার হলো সাবজেক্ট প্লাস হচ্ছে এম ইজ আর প্লাস হচ্ছে ভার্বের সাথে আইডি প্লাস হচ্ছে অবজেক্ট বা এক্সটেনশন অনেকবার আমরা অবজেক্টের শর্টেজ হিসেবে এক্সটেনশন অনেক কিছু লেখা দেয় নাম না জানলেও চলবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস ওকে সাবজেক্ট প্লাস হ্যাভ has been plus verb এর সাথে ing plus subject okay so this is the review structure so আমরা যদি এটাকে summary করি structure এখন পর্যন্ত যে দুটো tense করলো এই দুটো tense এর একটু summary করি তাহলে ভালো লাগবে present indefinite present continuous present perfect continuous which are the summary to do thing to test for like the summary to dekhne structure chilo ki subject verb object subject to the third person singular hai verb shete as by yes yes kada khetre bole which is shocks which are inner it are dikhte je banglar je terms ta bangla bujhu ki hobe shesh sound hobe e e o okay ar it are also continuous structure ki subject এত হচ্ছে অ্যাম ইয়ার লেসি একটু শর্টার করে দেবে অ্যাম ইজ আর ইয়ার
perfect continuous such as subject have been has been verbishita ing or objects are interesting paper ta hocche je indefinite chilo shesh sound ta othoba shesh phoneme ta je dhoni ta chilo banglay seta chilo a e o are continuous er khetre dutu continuous er khetre shesh sound ta hocche cho so ei holo comparison and so ei tips ta jodi amra kaaje lage ebong practice kori tahole আমাদের জন্য ইজি ইংলিশটা আর তখন আমাকে চিন্তা করতে হবে অটোমেটিকলি ইংলিশটা বেরোবে স্মুথলি ব্রেন অটো ইনস্টল করা থাকবে তো ক্লিক করার সাথে সাথে খুব বেশি চিন্তা করতে হবে কন্টিনিউয়াসলি বেরোবে আর একটা ল্যাঙ্গুয়েজ লার্নিং এর সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে ইউ হ্যাভ টু প্র্যাকটিস এভরি ডে সো আমরা যদি এভরি ডে প্র্যাকটিস করি এবং সিস্টেমেটিক অর্গানাইজ করে থাকে অ্যাবসলিউটলি ইজ ইজি টু লার্ন অ্যান্ড ইজি টু বলে কাছে ইজি টু অ্যাকুয়ার সো আই হ্যাভ সো ইউ উইল এনজয় ইফ ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন্স দ্যাট ইউ ক্যান আস্ক ইন দ্য কমেন্ট বক্স I've so tried my level best to give you an answer. Thanks a lot.